আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম clickandtech.com এর পক্ষ থেকে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা শর্ট ফিল্মে অডিও নেয়ার সবচেয়ে সহজ উপায় কি হতে পারে। তো আমাদের এখানে দুইজন আর্টিস্ট আছেন, ধরুন কি একটা সিকোয়েন্সের একটা শর্ট, মাস্টার শর্ট এইটা, যে শর্টটার মধ্যে এই দুইজন এখানে গল্প করছে। তো আমি একটা সিকোয়েন্স বানাবো এবং এদের দুইজনের কাছে দুইটা ক্লিপ মাইক্রোফোন আছে ছোট। এই জিনিসটা মোটামুটি আমাদের সকলের সাধ্যের মধ্যে কেনার মতো, সস্তায় কেনা যাবে এবং এটা নিয়ে আপনারা যখন তখন যেখানে সেখানে মোবাইলে রেকর্ড করতে পারবেন ওয়্যারলেস হিসেবে, মানে আপনার কোনো ক্যাবেলের ব্যবহার হবে না, এখানে এটার অ্যাডভান্টেজটা। তো আমরা যদি এখন একটা সিকোয়েন্স তৈরি করি, তো সবার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের আগে প্লেসমেন্টটা ঠিক করতে হবে, কোথায় আমার আর্টিস্টরা দাঁড়াবে এবং কোথায় ক্যামেরাটা দাঁড়াবে। তো সেই প্লেসমেন্ট হিসাবে আমরা ধরেন গিয়ে এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমরা দুইটা কাগজ দিয়ে দেবো যাতে এদের এসে দাঁড়াতে সুবিধা হয়। তো ভাইয়া এই কাগজটা নিয়ে আপনার পায়ের নিচে রাখেন, এই যে এইখানে রাখেন যেখানে আপনি দাঁড়াইছিলেন, আর তুমি একটা কাগজ নিয়ে রাখো। এইটা রাখার কারণ কি, সেটা হচ্ছে যখনই কোনো নাটক সিনেমায় দেখবেন কেউ হেঁটে এসে দাঁড়ায়, তো ক্যামেরার ফ্রেম তো আর ওই সাথে সাথে মুভ করে না, তো তখন করে কি এইরকম দুইটা কাগজ বা এমন দুইটা ইশারা রাখে যেখানে এসে ওরা দাঁড়ায় এবং সেখানেই ফ্রেমটা আগে থেকে ধরা থাকে। তো আমরা চলেন ওইভাবে একটা ফ্রেমটা ধরি। তো আপনারা একটু একজন এই পাশে আর একজন এই পাশে চলে আসেন। তো আমাদের দুইজন আর্টিস্ট আমরা দুই দিকে পাঠিয়ে দিয়েছি, মানে আমরা ওরা ফ্রেমের ভিতরে ইন করবে। সো আমি ওই ফ্রেমটা ধরে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো আর্টিস্ট নেই। তো আমি রেকর্ডিং দেই, দেওয়ার পর আমি কাউন্টডাউন দিব, এটাকে বলা হয় কাউন্টডাউন, 5 4 3 2 1 0 অ্যাকশন। এখন আপনারা কথা বলতে শুরু করবেন। তো এখন কথা বলার যে বিষয়টা সেটা হচ্ছে ডায়লগ। তো আমরা এখানে কোনো আনুষ্ঠানিক ডায়লগের ব্যবস্থা করি নাই, কারণ এটা প্রয়োজন নাই, আমরা এটা অন্য কোনো কাজে লাগাবো না। সো আমরা এখানে দুজনের কাছে কিছু প্রশ্ন উত্তর নিব। সো আমরা এখন ফ্রেম চেঞ্জ করব, আমরা এইখানে একটা ক্লোথ শট নিব, মানে এই ভদ্রলোকের একটা ক্লোথ শট নিব। এটার জন্য আমাকে এইখানে চলে আসতে হবে, এই ভদ্রলোক তাকাবেন এনার দিকে, তুমি এদিকে আসো, এদিকে তুমি এদিকে আসো, হ্যাঁ এইবার এনার দিকে তাকান। এখন ইনি প্রশ্ন করবেন তিন চারটা, ওই উত্তরটা উনি দিবেন। তো তুমি প্রথম প্রশ্ন করবা এই এলাকাটার নাম কি বন্ধু, বন্ধু তুমি তো এখানে আমরা নিয়ে আসছো, এই এলাকাটার নাম কি, তারপর বলবা যে এই এলাকায় কী কী আছে আমার একটু বুঝে বলো। এই দুইটা উত্তরই আপনি দেবেন এবং মনে রাখবেন, 5 4 3 2 1 0 অ্যাকশন। আচ্ছা বন্ধু, তুমি তো এখানে বেড়াতে নিয়ে আসলে, এটা তোমার এলাকা, এলাকাটার নাম কি? এলাকার নাম হচ্ছে ভাটি বন্দর। মানে এই এলাকাটা আসলে স্পেশাল কি আছে, যে এখানে বিশেষত্ব কি? এখানে এসে আপনার এই এই বর্ষাকালে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে নদীর পানিগুলা একেবারে নিকটবর্তী জায়গায় চলে আসে, এখান থেকে আপনি বসে নদীর যে স্নিগ্ধ বাতাস ওইটা নিতে পারবেন। আর হচ্ছে আমাদের যে কাশফুল, সারা বাংলাদেশের ভিতরে মানুষ, আমরা বাঙালির হচ্ছে বৃহত্তম যেটা বলে বিনোদন প্রেমী লোক, সবাই এই কাশফুল হচ্ছে বাংলাদেশে এক এবং বৃহত্তম একটা জায়গা, এটা এত জায়গায় এত একরে এত বিশাল কাশফুল কোথাও বাংলাদেশে নেই। এখন আপনারা তাহলে দাঁড়াবে এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি ওনার লং ক্লোথ শটটাই নিয়ে নিয়েছি, ওনার সবগুলো ডায়লগ। এখন ও যে প্রশ্ন দুইটা করেছিল ওই দুইটা প্রশ্ন ওর ক্লোথ শটে নিয়ে নিব। এক্ষেত্রে আমাকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ওর চেহারায় একদমই লাইট নাই, কারণ এখান থেকে সূর্য আসছে, মানে সূর্যের লাইটটা ওর উল্টা দিকে গেছে। তো সেই ক্ষেত্রে আমি ওকেও এই সাইডে নিয়ে আসবো এবং ওই শটটাকেই আমি উল্টো করে রিভার্স স্টাইলে পরে আমি দিব। এই পেশায় এই পেশায় এদিকে দিকে 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 এদিকে এদিকে এইখানে মূলত ক্যামেরার তেমন কোনো অপারেশন নাই, এটা হচ্ছে বাস্তবতা। ক্যামেরার, আপনার মোবাইল ক্যামেরার তেমন কোনো অপারেশন নাই, শুধু সাবজেক্টের উপরে আঙুল দিয়ে ক্লিক করে রেখে আপনাকে এই জিনিসটা এস্টাবলিশ রাখতে হবে, যে এটা জাস্ট এস্টাবলিশ আছে, মানে আমি এই সাবজেক্টটাকেই ফোকাস করেছি এবং এটার লাইটটাই আমি মাপতে চেয়েছি। শুধু ওই জিনিসটার জন্য আমরা সাবজেক্টের চেহারায় চাপ দিয়ে ধরে রাখবো এবং এটা লক হয়ে গেল। এখন তুমি ওই প্রশ্ন দুইটা করো বন্ধু, এটা তো একটু ঘুরাই নিতে হবে, এই পাশে একটু এই মুখী হইতে হবে, হ্যাঁ আর একটু কাছে আসো। বন্ধু তুমি তো এই এলাকায় বেড়াতে নিয়ে আসলে, এটা তো তোমার এলাকা, এলাকার নাম কি, এলাকার বিশেষত্ব কি, আসলে এখানে বেড়ানোর মতো কোন কি কি ব্যবস্থা আছে বা কোন কোন জায়গা আছে? আবার দাও, আবার দ্বিতীয়টা, দুইটাই। বন্ধু তুমি তো এলাকায় বেড়াতে নিয়ে আসলে, এলাকার নাম কি, এখানে মানে ঘোরাফেরার মতো বা মানে দর্শনীয় জায়গা কোন কোনগুলি আছে, কোন কোন জায়গাগুলি আছে? না অসুবিধা নেই, এইবার শুধু একটু ইনসার্ট দাও যে কাটলে মাঝখানে দেওয়া হবে।
এখন আমরা আরেকটা শট নিব, একটু আবার আগের জায়গায় পাশাপাশি ওই স্টাইলে দাঁড়াইতে হবে। হ্যাঁ, এখন আমরা আরেকটা শট নিব, সেটা হচ্ছে দুইজন কথা বলতে বলতে চলে যাচ্ছে, মানে আমি সিকোয়েন্সটা শেষ করতে চাই। তো এই ক্ষেত্রে আমাদের ফ্রেমটা ঠিক করতে হবে, আমাদের দেখতে হবে যে আমাদের ফ্রেমের পিছনে এমন কিছু আছে কিনা যেটা দেখতে অড লাগে, ঠিক আছে? যেমন আমার এই ফ্রেমের পিছনে একটা সিএনজি আছে, সো আমি এটা সবসময় কাটে দিচ্ছি যাতে ফ্রেমটার মধ্যে সিএনজিটা না আসে। সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ওকে নিয়ে, আচ্ছা ঠিক আছে চলো বন্ধু আমরা ঘুরে দেখি, বলে সোজা হাঁটায় চলে যাবো দুজনে পাশাপাশি। ওকে, 5 4 3 2 1 0 অ্যাকশন, চলো তাহলে একটু ঘুরে দেখি। এইটা হচ্ছে একটা বেসিক নিয়ম, যে নিয়ম দিয়ে আপনারা যে কোনো নাটক বা যে কোনো শর্ট ফিল্ম বা যে কোনো সিনেমার এক একটা সিকোয়েন্স তৈরি করতে পারবেন। ওর এক একটা সিকোয়েন্স যোগ হতে হতে আসতো একটা টোটাল গল্প তৈরি হবে, সেই গল্পটাই আপনারা আসলে টেলিভিশন বা অনলাইনে যে কোনো জায়গায় উপস্থাপন করতে পারবেন। তো এই সাধারণ জিনিসটা আপনারা মোবাইলে প্র্যাকটিস করবেন, এই ডিভাইসটা আপনারা নিয়ে নিতে পারেন, কিনে নিতে পারেন। এটা আমি যতটুকু ব্যবহার করলাম এবং এটার আউটপুট আপনারা দেখলেন, এখানে মোটামুটি বাতাস আছে, সেই বাতাসের কতখানি শব্দ আসছে সেটাও আপনারা দেখলেন। সো এই টোটাল জিনিসটাই আপনারা নিতে পারেন এবং এটা দিয়ে আপনারা সুন্দরভাবে শর্টকাটে অনেক সুন্দর সুন্দর শর্ট ফিল্ম বা যে কোনো ধরনের ফিল্ম আপনারা তৈরি করতে পারেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, থাকবেন clickandtech.com এর সাথে। তো চলুন আমরা দেখে নেই, এখন আমরা যে শুটিংটা করলাম এই শুটিংটার নিচে মিউজিক দিয়ে এডিট করলে এটা কী দাঁড়ায়। বন্ধু, তুমি তো এলাকায় বেড়াতে নিয়ে এসলে, এলাকার নাম কি? এলাকার নাম হচ্ছে ভাটি বন্দর। এখানে মানে ঘোরাফেরার মতো বা মানে দর্শনীয় জায়গা কোন কোনগুলি আছে, কোন কোন জায়গাগুলি আছে আছে যে এখানে বিশেষত্ব কি? এখানে হচ্ছে আপনার এই এই বর্ষাকালে যে সুন্দর জিনিস হচ্ছে নদীর পানিগুলো একেবারে নিকটবর্তী জায়গায় চলে আসে, এখান থেকে আপনি বৈশাখ নদীর যে স্নিগ্ধ বাতাস ওইটা নিতে পারবেন। আর হচ্ছে আমাদের যে কাশফুল, সারা বাংলাদেশের ভিতরে মানুষ, আমরা বাঙালির হচ্ছে গিয়া বৃহত্তম যেটা বলে বিনোদন প্রেমী লোক, সবাই এই কাশফুল হচ্ছে বাংলাদেশে এক এবং বৃহত্তম একটা জায়গা, এটা এত জায়গায় এত একরে এত বিশাল কাশফুল কোথাও বাংলাদেশে নেই। এখানে আপনি দাঁড়াইলে মনে হবে আপনি একটা কোথাও মানে আপনার মনোমুগ্ধ করে একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, যেখানে আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য ওইটা এখানে দাঁড়ায় আপনি উপভোগ করবেন। এক তো নদীর পাশ, আরেক তো এখানে আপনার আর হলো গিয়া কাশফুলের একটা সমারোহ। চলো তাহলে একটু ঘুরে দেখি।